সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে আবারও স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আজকে আপনাদের ঘুরিয়ে দেখাবো ঢাকা শহরের খুবই জনপ্রিয় একটি উদ্যান, রমনা পার্ক। তো আজকে চলে এসেছি এই রমনা পার্কে এবং এ পুরো পার্কটি আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাবো। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আবারও স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। আমি এখন আছি রমনা পার্কের ভিতরে, ঠিক রমনা পার্কের মাঝামাঝিতে অবস্থান করছি। তো আজকে এই রমনা পার্কটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা আমার সাথেই থাকবেন এবং অনেক বেশি এনজয় করবেন। আর আমি আমার সেসব নতুন বন্ধুদেরকে বলছি, যারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখছেন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন ঘুরে দেখি আজকের এই রমনা পার্ক, চলুন। রমনা পার্ক বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের প্রাণকেন্দ্র রমনা এলাকায় অবস্থিত সুনিবিড় ছায়াঘেরা পরিবেশের একটি মনোরম উদ্যান। ঢাকা মোগল আমল থেকে বর্তমান সময় পর্যন্ত বিভিন্ন ঘটনার সাক্ষী হচ্ছে এই রমনা পার্ক। বিভিন্ন প্রজাতির উদ্ভিদ রয়েছে এই পার্কে। পার্কে বর্তমানে 211টি প্রজাতির উদ্ভিদ রয়েছে। এই উদ্যানটি 1610 সালে মোগল আমলে প্রতিষ্ঠা করা হয়। তখনকার সময়ে রমনার পরিসীমা ছিল বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এবং মোগলরাই রমনার নামকরণ করেন। পুরনো হাইকোর্ট ভবন থেকে পূর্বের সড়ক ভবন পর্যন্ত মোগলরা বাগান তৈরি করেছিলেন, কিন্তু পরবর্তীতে কোম্পানি আমলে এ এলাকা জঙ্গলে পরিণত হয়। এ সময় এলাকার একটি অংশ ঘেরাও করে ঘোড়দৌড় বা রেসকোর্সের ব্যবস্থা করা হয়েছিল। আর বর্তমানের সেই অংশটি হচ্ছে রেসকোর্স ময়দান, এবং রেসকোর্স ময়দানের নাম পরবর্তীতে পরিবর্তন করে রাখা হয়েছে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান। আর অন্য অংশটি রমনা গ্রিন নাম দিয়ে যাত্রা শুরু করে আজকের রমনা পার্ক। এ সময় ঢাকার নবাব পরিবার এখানে একটি রাজকীয় বাগান তৈরি করেন, যার নাম দেয়া হয় শাহবাগ। বর্তমানে রমনা পার্কে প্রতি বছর পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অসম্ভব রকম সুন্দর এই রমনা পার্কটি। এখানে প্রতিদিন সকালে ও বিকালে হাঁটতে ও ব্যায়াম করতে আসেন শত শত মানুষ। খুবই চমৎকার একটি পরিবেশ, অসংখ্য গাছপালায় পরিপূর্ণ এই পার্কটি। অবসর সময় কাটানোর জন্য খুবই চমৎকার একটি জায়গা। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ঘুরতে আসেন এই রমনা পার্কে। বন্ধু বান্ধব কিংবা অনেকে পরিবার সহ ঘুরতে আসেন এই পার্কে। দৃষ্টিনন্দন এই পার্কটিতে রয়েছে বিরল প্রজাতির বিভিন্ন ধরনের গাছ। এদের মধ্যে রয়েছে পলাশ, পাতাউক, ধারমার, কাওয়াতুতি, আগর, তমাল, জ্যাকারান্ডা, কর্পূর, স্কারলেট কর্ডিয়া, চাপা, বেলি, গোলাপ, জুই, চামেলি, মাধবী, আফ্রিকান টিউলিপ, কেয়া, অশোক, কাউফল, ঝুমকোলতা,
পারুল, মহুয়া, চন্দন, কনকচাপা, রজনীগন্ধা, গন্ধরাজ, ডালিয়া সহ আরও বিভিন্ন ধরনের গাছ। রমনা পার্কের ভিতরে একটি শিশু প্রাঙ্গণ রয়েছে, যেখানে ছোট ছোট শিশুদের বিনোদনের জন্য অত্যন্ত চমৎকার একটি জায়গা। রমনা পার্ককে বলা হয়ে থাকে ঢাকার ফুসফুস, অর্থাৎ নাগরিক জীবনের এই ব্যস্ততম যান্ত্রিক কোলাহল থেকে আপনাকে একটু হলেও প্রশান্তি এনে দেবে এই চিরসবুজ এই রমনা পার্কটি। ঢাকার দূষিত বাতাসের মাঝে সতেজ বাতাসের বিশাল এক ভাণ্ডার হচ্ছে এই পার্ক। দৃষ্টিনন্দন এই পার্কটির সবচেয়ে সুন্দর যে জিনিসটা সবাইকে আকর্ষণ করে তা হলো স্বচ্ছ পানিতে পরিপূর্ণ বিশাল এই লেকটি। অসাধারণ সুন্দর এই লেকটি লেকের পাড়ে হাঁটার জন্য তৈরি করা হয়েছে দুই পাশে কাঠের তৈরি এই ব্রিজ। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। আর অবশ্যই আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমার পরবর্তীতে আপলোড করা যে কোনো ভিডিও আপনি দেখতে পারেন। আর ইতিমধ্যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন
তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দর্শক, কেমন লাগছে আমাদের আজকের ভিডিওটি? দেখতে থাকুন এবং এনজয় করুন। তো ভিউয়ার্স, দেখতে দেখতে আমরা আমাদের সময়ের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখান থেকেই বিদায় নিব, তবে দেখা হবে আবারও অন্য কোনো দিন, নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময়ই নিরাপদে থাকুন। আর শেষবারের মতো আবারও বলছি, আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।